আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল হিজবুল্লার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবার গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির জন্য দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই গাজায় আর যেন কোনো প্রাণহানি না ঘটে সেই উদ্যোগ নিতে চায় বাইডেন প্রশাসন দ্রুতই আন্তর্জাতিক অংশীদারদের সাথে নিয়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের ওপর আরেকটি চাপ তৈরি করবেন বাইডেন দু মাসেরও কম সময় ক্ষমতায় থাকা বাইডেন বুধবার বলেন তার প্রশাসন আগামী দিনগুলোতে ইসরায়েল ও ওই অঞ্চলের অন্যান্য অংশীদারদের সঙ্গে নিয়ে গাজায় যুদ্ধের অবসান করতে কাজ করবেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ থামাতে আমেরিকা ও ফ্রান্স যে যুদ্ধবিরতি কার্যকর করতে সহায়তা করেছে তা বুধবার সকাল থেকেই কার্যকর হয়েছে বলে মনে করা হচ্ছে তবে লেবাননের এক সাংবাদিক দাবি করেন দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খিয়াম ও তার কাছাকাছি একদল সংবাদদাতার ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী তার অভিযোগ সেখানে অ্যাসোসিয়েট প্রেস সহ দুটি সংস্থার দুজন সাংবাদিক আহত হয়েছেন